কি? কোথা থেকে আসছেন? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কতদিন ট্রাই করেছিলেন? আমি ডিসেম্বর মাস থেকে ট্রাই করেছি। আচ্ছা, কবে পেয়েছিলেন? আমি তো আচ্ছা আচ্ছা, তো অনেকে ধামে আসতে পারছে না, অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে, টেনশন করছে যে আমরা কি আর পাবো না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা হতাশা না হয় ট্রাই করুন, চেষ্টা করুন, হয়ে যাবে। আর বাবার আমি মানে আমি বাংলাদেশে থাকতে বাবার সামনে আমার নাম আর বয়স বলাতে বাবা আমার সমস্যাটা তো বুঝতে পারে। আমাকে একটা জিনিস দিয়েছিল পাথরের আংটি আর জল করা, তাতে আমার ওই সমস্যাটা অনেকটাই কমে গেছে। তারপরে আমি সুস্থ হয়েছি, তারপরে বিষয় টিষা করে তারপরে আসছি। আপনি কি ছবি প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা আচ্ছা, বাবা অনেক অনেক উপকার পেয়েছে বাবা। আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? বাকি ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই মানে চেষ্টা করুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, আর ধৈর্যের সাথে চেষ্টা করুন, আসুন, সবাই এখান থেকে কেউ খালি খালি হাতে ফিরে যাবে। জয় শিব, জয় শিব দা, বাবার মহিমা অনেক মহিমা, জয় শিব দা। কতদিন ধরে ট্রাই করছেন? আচ্ছা, তো কতদিনে পেলেন? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, মানে চিন্তিত যে আমরা কি আর পাবো না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আচ্ছা আচ্ছা, আপনি কি ছবি প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? জয় শ্রীধাম। আচ্ছা, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য কতদিন ট্রাই করেছিলেন? আচ্ছা আচ্ছা, আজকের আচ্ছা, আজকের কি প্রথম এসেছেন আপনি? আগেও এসেছি, বহুদিন আগে গিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, আপনি যে এখানে এসছেন অ্যাপয়েন্টমেন্ট করে, আপনাকে কি কোনো মানে টাকা পয়সা কি চাওয়া হয়েছে? কোনো চার্জ? টাকা পয়সা চাওয়া হয়নি। তোমার যেটা দরকার, যেগুলোর জন্য দরকার, সেগুলোর জন্যই উনি মূল্য নেয়, বাদবাকি কোনো মূল্য নেয় না কোনো কিছু। জয় শ্রী, সবাই বলুন জয় শ্রী। বাড়িতে বসেই সেইভাবেই ফল পেয়ে গেছে, শুধু মন্ত্র জপে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আর যারা এখনো আসতে পারছে না, মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, অনেকে চিন্তিত হচ্ছে যে আমরা কি আর পাবো না, তাদের কি বলবেন? সে যদি বাবাকে স্মরণ করে ঠিকভাবে স্মরণ করে ডাকে, নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট পাবে। আচ্ছা ঠিক আছে, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, তো অ্যাপয়েন্টমেন্টের জন্য কতদিন ধরে অ্যাপ্লাই করেছিলেন? আমি 7-8 মাস পরে আগে অ্যাপ্লাই পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে এটা আমি আবার 3 মাস পরে, ফের 3-4 মাস পরে পেয়েছি। আচ্ছা, আপনি ওল্ড? আচ্ছা, তো আপনি যে কবজ গৃহবন্ধন যেগুলো, এগুলো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই নিয়ে নিয়েছে? অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে কিছু নিয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কিছু নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে কি ধাম থেকে জোর করা হয়েছিল এই সবের জন্য যে নিতেই হবে, বা বাধ্যতামূলক করে কি ভিডিও করে বলানো হচ্ছে যে যে নিতে হবে, বা ভিডিওর মাধ্যমে কিছু বলা হয়েছে? আচ্ছা, আমি নিজে স্বেচ্ছায় নিয়েছি। আচ্ছা, বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো আসতে পারছে না? আমি বলবো যে বাবার এখানে এসে গৃহবন্ধন কবজ এবং আপনার লক্ষ্মীবন্ধন নিয়ে উপকৃত হবে, লাভ ছাড়া ক্ষতি হবে। আপনি ছবি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, আমি ছবি প্রতিষ্ঠা করেছি এবং 16 সোমবার হয়ে গেছে, তার বেশি চলছে, আমরা সোমবার করেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 16 সোমবার আমাদের পার হয়ে গেছে, 20-25টা মানে 16 সোমবার হয়ে গেছে, আমরা বন্ধ করবো না, 16 সোমবার আমরা করেই যাবো। আচ্ছা, আর আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো চার্জেস কিছু কি বলেছে? কিছুই না। জয় শ্রীধাম, জয় শ্রীধাম।